মমতা ব্যানার্জির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে উনি বসেছেন, এটা আমার কাছে পরিষ্কার। কারণ একটাই যে মমতা ব্যানার্জি গত পাঁচ বছরের সিএজি রিপোর্টের বিষয়টা পিএসিতে আলোচনা করতে দিতে চাইছেন না, কারণ তাহলে আলমারি থেকে অনেক নরকঙ্কাল বেরিয়ে আসবে। তাই তার এখন দরকার বাম আমলের। ভালো কথা, বাম আমল হবে কি তৃণমূল আমল হবে সেটা পরের কথা, কিন্তু মানস ভূঁইয়ার, মানস ভূঁইয়ার ব্যক্তিগতভাবে তৃণমূল আমলের সিএজি রিপোর্ট না দেখে বাম আমলের সিএজি রিপোর্ট দেখার জন্য এত উৎসাহের কারণটা কি? অতএব দিয়ে দিয়ে চার।